গাড়ি পুড়িয়ে আর ককটেল ফাটিয়ে আন্দোলন করলেই হবে না, রাজপথ অবরোধ করে আরো কঠোর আন্দোলনের মাধ্যমে এ সরকারকে হটাতে হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কেন্দ্রীয় ছাত্র সংসদ আয়োজিত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের 49তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। তিনি আরো বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় থাকতে চায়, কিন্তু দেশের জনগণ অবৈধ এ সরকারকে আর এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চায় না। ফখরুল বলেন, সর্বদলীয় সরকারের নামে পাতানো নির্বাচনে বিএনপি যাবে না, তাই ছাত্রদলকে মাঠে আরও তৎপর হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভয়ঙ্কর দানবীয় স্বৈরাচারী সরকার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা তার সমস্ত শক্তি দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছেন। ফখরুল আরও বলেন, সরকারি দলের নেতারা জনরোষের ভয়ে নিজ নির্বাচনী এলাকায় যান না। আলোচনা সভা শেষে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটেন ফখরুল ও উপস্থিত নেতারা। শুধু দুই একটা বাস ভাঙলে, গাড়ি ভাঙলে সে বিক্ষোভ হবে না, রাস্তায় হাজারে হাজারে ছাত্রদলকে নেমে আসতে, ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার হয়েছে আর ছাত্রদলের ছেলে ঘরের মধ্যে বসে থাকবে, তা হবে না। আপনার সরকারের চেহারা পরিবর্তন না হলে, নির্দলীয় নিরপেক্ষ সরকার না হলে বিরোধী দল কখনোই নির্বাচনে যাবে না, যাবে না, যাবে না।